সুরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم। উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বিনে আজহাম, আমার সমবয়সী যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরানা মজলিস, সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গণিত মখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে এই দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়ার শত ঝামেলা থেকে বিরত রেখে শুক্রবার দিন জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে একজন পরিপূর্ণ মুমিন হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন, একজন মুমিনের গুণাবলী কি, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মুমিনুন 12 নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। الله رب العالمين বলছেন, সফলতা অর্জনকারী হচ্ছে মুমিনগণ। মুমিনগণ কি সফলতা অর্জনকারী, সফলতা কায়েম করেছে মুমিনগণ, মুমিনগণ সফলতা অর্জন করেছে। কিন্তু একজন মুমিন হতে গেলেন, একজন পরিপূর্ণ মুমিন হতে গেলেন তার কি কি গুণ থাকা প্রয়োজন, তার কি কি গুণাবলী থাকা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ আফলাহাল মুমিনুন এই আয়াতের পর পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। একজন মুমিন বান্দা সে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিনের প্রথম নম্বর গুণ কি? একজন মুমিন খুশু ও খুজুর সাথে নামাজ সে আদায় করবে।
একজন মুমিন বান্দা সে যদি পরিপূর্ণ মুমিন দাবি করেন তাহলে অবশ্যই অবশ্যই তাকে পরিপূর্ণভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবেন আল্লাহ তাআলার ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করে দিবেন একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবেন এমন ভাবে সে নামাজে দাঁড়াবেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে দাঁড়িয়ে আছেন পেছনে মালাকুল মাউত তাকে তাড়না করছেন একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম আর পুলসিরাতের উপরে সে দাঁড়িয়ে আছেন এমন ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করে দিবেন একজন মুমিন বান্দা এমন হবে এমন হবে একজন মুমিন বান্দার কানে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দগুলি যখন মুমিন বান্দার কানে যখন আওয়াজ হবে মুমিন বান্দা যখন ঘুমিয়ে থাকবে একজন মুমিন বান্দা ফজরের সময় যখন ঘুমিয়ে থাকবে আর যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আহ্বান করবে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এসো বান্দা ঘুম থেকে নামাজ ভালো এসো বান্দা ঘুম থেকে নামাজ ভালো মুমিন বান্দার কানে যখন আওয়াজ হয়ে যাবে ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো সেই মুমিন বান্দা কখনো ঘুমিয়ে থাকতে পারে না সেই মুমিন বান্দা সাথে সাথে ঘুম থেকে ওঠে খুশু খুজুর সাথে ওযু ইস্তিনজা সেরে চুপচাপ মসজিদের ভিতরে চলে যাবে এই কনকনে ঠান্ডার ভিতরে এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তম রূপে ওযু করে মসজিদে যাওয়ার পরে চার রাকাত চার রাকাত ফজরের চার রাকাত নামাজে আটটি সেজদা সে দেবে এবং মাওলাকে জানাই দেবে মাওলা তুমি আমাকে তো সুন্দর করে দুনিয়াতে পাঠাইছো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মুমিন বান্দা আল্লাহ তাআলাকে জানাই দিবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে তো সুন্দরভাবে দুনিয়াতে পাঠাইছো উত্তম জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছো আল্লাহ তাআলা আমি দুনিয়ার কোনো কাজ করি নাই ঘুম থেকে ওঠা মাত্রই মাওলা তোমার কুদরতি পায়ে আমি সেজদা করলাম মাওলা তুমি হচ্ছ আমার মুনিব আর আমি হচ্ছে তোমার গোলাম মুমিন বান্দা কি করবে যত ঠান্ডায় থাকুক না কেন যত ঘুমে থাকুক না কেন তার কানের ভিতরে যখন এই আওয়াজটা এই মেসেজটা যখন পৌঁছে যাবেন মুয়াজ্জিনের আহ্বান যখন পৌঁছে যাবেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ যখন মুমিন বান্দার কানের ভিতরে পৌঁছে যাবে সেই মুমিন বান্দা কখনো ঘুমে থাকতে পারে না একজন পরিপূর্ণ মুমিন সে মসজিদের ভিতরে চলে আসবেন এবং সেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে জানিয়ে দেবে আল্লাহ তুমি হচ্ছ আমার মুনিব আর আমি হচ্ছে তোমার গোলাম প্রিয় মুসলমান ভাইরা আমার এবার ফজরের সময় চলে গেল জোহরের সময় হয়ে গেল কর্মব্যস্ত মানুষ কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে আছেন শত ব্যস্ততার মধ্যেও যখন মসজিদ থেকে একটি আওয়াজ বের হয়ে আসলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এসো বান্দা নামাজের দিকে এসো এসো বান্দা নামাজের দিকে এসো এইভাবে যখন মসজিদ থেকে নামাজের আহ্বান যখন আসবে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আহ্বান করবে সাথে সাথে মুমিন বান্দা তার সমস্ত কর্ম ফেলে রেখে দিয়ে ওযু ইস্তিনজা করে মসজিদের ভিতরে চলে যাবে মসজিদে যাওয়ার পরে জোহরের চার রাকাত ফরজ নামাজে আটটা সেজদা করবে আটটা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলাকে জানাই দিবে প্রমাণ করে দিবে মাওলা এই শত ব্যস্ততা তোমাকে দূরে তোমার থেকে আমাকে দূরে রাখতে পারে নাই এই দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে মাওলা তোমার কুদরতি পায় আমি সেজদা করলাম মাওলা তুমি হচ্ছ আমার মুনিব আর আমি হচ্ছে তোমার গোলাম
মুমিন বান্দা কি করবে? তার যত ব্যস্ততাই থাকুক না কেন, যখন মসজিদ থেকে এই আওয়াজটা বের হয়ে আসবেন, হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো, এই নামাজের আহ্বান যখন বের হয়ে আসবেন, সেই মুমিন বান্দা তখন আর কাজের মধ্যে থাকতে পারে না। এই সেই মুমিন বান্দা সমস্ত কাজকর্ম ফেলে রাখেন, সেই মুমিন বান্দা সমস্ত ব্যস্ততা ফেলে রাখেন, আগে নামাজ আদায় করবেন, আগে জোহরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলাকে প্রমাণ করে দিবে, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, মাওলা তুমি হচ্ছে আমার মনিব, আর আমি হচ্ছে তোমার গোলাম। এবার জোহরের সময় শেষ হয়ে গেল, আসরের সময় হয়ে গেল, আসরের সময় যখন আবার মসজিদ থেকে আওয়াজ বের হয়ে আসলো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো, এসো বান্দা কল্যাণের দিকে এসো, এসো বান্দা নামাজের দিকে এসো, এসো বান্দা নামাজের দিকে এসো, এসো বান্দা কল্যাণের দিকে এসো, এসো বান্দা কল্যাণের দিকে এসো। এইভাবে যখন মসজিদ দেখেন এই আহ্বানটুকু বের হয়ে আসবে, একজন মুমিন বান্দা সে পরিপূর্ণ মুমিন যখন দাবি করবে, এই বান্দা তখন আর ঘর থাকতে পারে না, কর্মব্যস্ত মানুষ কর্ম শেষ করে কেউ রাস্তার মধ্যে রয়েছে, কেউ আবার বাড়িতে চলে গেছে, সারাদিন কর্ম কর্মব্যস্ততার মধ্যে দেখে শরীরটা একটু শান্ত ক্লান্ত, শত ক্লান্ত দেখেন, আল্লাহর আল্লাহ তাআলার আহ্বান তাকে দূরে রাখতে পারে নাই। মসজিদ থেকে যখন এই আওয়াজটি, এই মেসেজটি যখন বের হয়ে আসবে, একজন মুমিন বান্দা সাথে সাথে মসজিদের ভিতরে চলে যাবে, এবং আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলাকে জানায় দিবে, আল্লাহ শত শ্রান্তি শত ক্লান্তি আমাকে তোমাকে তোমার ডাক থেকে দূরে রাখতে পারে নাই, আল্লাহ তোমার কুদরতি পাই আমি সেজদা করলাম, মাওলা তুমি হচ্ছ আমার মুনিব, আমি হচ্ছি তোমার গোলাম। একজন মুমিন বান্দা সারাক্ষণ কর্ম ব্যস্ততার মধ্যে থেকেও বিকেলের দিকে শরীরটা একটু ক্লান্তি হয় না, ক্লান্তি ক্লান্তি অনুভব হয়, ওই ক্লান্তিদার মধ্যে যখন মসজিদ থেকে এই আহ্বানটুকু বের হয়ে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একজন পরিপূর্ণ মুমিন আর ঘরের ভিতরে থাকতে পারে না, একজন পরিপূর্ণ মুমিন আর এই ক্লান্তিতা ক্লান্তর মধ্যে থাকতে পারে না, সাথে সাথে সেই মুমিন বান্দা মসজিদের ভিতরে চলে আসবেন এবং আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবেন এবং আল্লাহ তাআলাকে জানিয়ে দিবেন, আল্লাহ তুমি হচ্ছে আমার মুনিব, আর আমি হচ্ছে তোমার গোলাম। আমরা সামনের কাতারটা পূরণ করি, পেছনে তো অনেক ঝামেলা হচ্ছে, আমরা সামনের কাতার পূরণ করি, বাহিরে অনেক মুসল্লি আছে, আপনারা ভিতরে আসেন, এই সামনের কাতার পূরণ করি আমরা সবাই, আমরা কাতার বন্দি হয়ে বসি, আমরা কাতার বন্দি হয়ে বসি, এই যে বাইরে দাঁড়ায় রয়েছে, এই আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন। বলতেছিলাম একজন মুমিন বান্দা আসরের নামাজ সে পরিপূর্ণভাবে আদায় করবেন, এবার মাগরিবের সময় হয়ে গেল, মসজিদ থেকে আবার ডাক চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। বিকেলের সময় আমরা একটু খেলাধুলা করি না, আমরা কি একটু খেলাধুলা করি, কি একটু হাঁটাহাঁটি করি শরীরটা একটু ভালো লাগার জন্য? ওই মুহূর্তে কেউ খেলাধুলা করতেছে, কেউ পার্কে একটু হাঁটাহাঁটি করতেছে, ওই সময় মসজিদ থেকে আবার একটি মেসেজ চলে আসলো, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওই মেসেজটা যখন চলে আসলো, একজন মুমিন বান্দা সে যদি পরিপূর্ণ মুমিন হয়ে থাকে, সে আর হাঁটাহাঁটিতে থাকবে না, সে আর খেলাধুলায় থাকবে না, ওই মুমিন বান্দার সাথে সাথে মসজিদে চলে আসবে। এবার মাগরিবের সময় চলে গেল, এবার এশার সময় হয়ে গেল, কিছুক্ষণ পরে আপনি আমি ঘুম যাব, এশার সময় হয়ে গেল, অর্থাৎ ঘুমের সময় হয়ে গেল, কিছুক্ষণ পরে আমি ঘুমন্ত অবস্থায় যাব, ঘুম যাওয়ার আগে আবার মসজিদ থেকে একটি আওয়াজ বের হয়ে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওই মেসেজ যখন আবার মুমিন বান্দার কানের ভিতরে চলে আসলো ওই বান্দার ঘুমিয়ে যেতে পারে নাই সাথে সাথে মসজিদের ভিতরে চলে যাবে মসজিদে যাওয়ার পরে খুশু খুজুর সাথে সে আবার এশার চার রাকাতে ফরজ নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাআলাকে জানাই দেবেন আল্লাহ কিছুক্ষণ পরে আমি ঘুম যাব ঘুম যাওয়ার আগেও তোমার ডাক দেখে আমি বিমুখ হয় নাই মাওলা তুমি হচ্ছ আমার মুনিব আর আমি হচ্ছে তোমার গোলাম তাহলে মূল আলোচনা যেটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন একজন মুমিন বান্দা খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন একজন মুমিন বান্দা কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না একজন মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর যখন মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে বান্দা রে আমার গোলাম আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আমার অনুগত করার জন্য আর আমার আহ্বানে মুয়াজ্জিন দিনের মধ্যে পাঁচবার তোমাকে ডাক দিল ফজরের সময়ে তুমি ঘুমিয়ে থাকো জোহরের সময়ে তুমি তোমার কাজের মধ্যে ব্যস্ত থাকো আসরের সময়ে তুমি খেলাধুলায় মত্ত থাকো মাগরিবের সময়ে তুমি বিশ্রামে থাকো এশার সময়ে তুমি আড্ডা মারায় থাকো জেনে রাখো রে বান্দা একদিন হলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে সেদিন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না পাঁচাক্ত নামাজ যদি আদায় করি হাদিস শরীফের ভিতরে উল্লেখিত আছে যে নামাজ সে ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য নামাজ অর্থাৎ যে মুমিন যে মুসলমান সে নামাজ আদায় করবেন আর যে কাফের সে নামাজ আদায় করবে না প্রিয় মুসলমান ভাইরা আমার একজন পরিপূর্ণ মুমিন পাঁচাক্ত নামাজ যে মুমিনে আদায় করবেন পাঁচাক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা সেই মুমিন বান্দাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা পুরস্কার কয়টা পুরস্কার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হলো যে মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন সেই মুমিন বান্দা কোনো রিজিকের অভাব ভোগ করবে না যে রিজিকের জন্য মানুষ মাথার গাম পায় ফেলে যে রিজিকের জন্য এত হাহাকার যে রিজিকের জন্য মানুষ কত কিছু করেন যে রিজিকের জন্য মানুষ কত নাফরমানি কাজ পর্যন্ত করে আল্লাহ তাআলা ওয়াদা করেন হাদিস কুদসির ভিতরে উল্লেখিত আছে আল্লাহ তাআলা বলেন যে বান্দা খুশু খুজুরের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তার রিজিকের অভাব দূর করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা খুশু খুজুরের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তার কবরের আযাব ক্ষমা করে দিব আল্লাহ তাআলা তৃতীয় নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে তৃতীয় নম্বর পুরস্কার যে ফুল সিরাত হীরার চেয়েদার চুল থেকে আরো বারিক চুল থেকে আরো চিকন হীরার চেয়েও আরো ধারালো অবস্থা আল্লাহ তাআলা ওয়াদা করেন যে বান্দা পাঁচ ওয়াক্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ফুল সিরাত বিজলির ন্যায় পার করে দেব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের মাঠে যার আমলনামা ডান হাতে থাকবে তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না যে বান্দা খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কাল হাশরের মাঠে কাল কিয়ামতের ময়দানে তার আমল নাম আমি ডান হাতে দান করব পঞ্চম নম্বর পুরস্কার যে জান্নাত থেকে এই আদম এসেছেন যে জান্নাতের মালিক হচ্ছে আমরা 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 জান্নাতের মালিক নানি আমরা কিসের মালিক জান্নাতের মালিক জান্নাত থেকে এসেছি আবার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার অনুগত করার মাধ্যমে আবার আমরা সেই জান্নাতে চলে যাব
আল্লাহ তাআলা বলেন যে বান্দা খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব আমরা কি জান্নাত পেতে চাই তাহলে কি করতে হবে খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর এটা হচ্ছে নামাজ হচ্ছে মুমিন বান্দার প্রথম নম্বর গুণ একজন মুমিন বান্দা যখন একজন মুমিন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করবে সেই বান্দার চেহারা থাকবে উজ্জ্বলতা চেহারা কেমন থাকবে চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে চেহারা কখনো কালো থাকবে না আপনার আপনার চেহারার রং কালো থাকতে পারে কিন্তু চেহারার মাধ্যমে অন্যরকম একটি উজ্জ্বলতা বের হয়ে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে দ্বিতীয় নম্বর একজন মুমিন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তার দিলের মধ্যে নূর পয়দা করে দিবে সুবহানাল্লাহ বলে আপনারা সবাই লক্ষ্য করুন কেউ কথা বলবেন না এই আপনারা কেউ কথা বলবেন না এই বাইরে যারা আছেন ভিতরে এসে বসেন আর সামনের কাতারগুলি পূরণ করুন ভিতরের কাতারগুলি পূরণ করুন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দার অন্তরের মধ্যে দিলের মধ্যে নূর পয়দা করে দিবে তৃতীয় নম্বর শরীর এবং সুস্থতা দান করবে কি করবেন যদি কোনো বান্দা পরিপূর্ণভাবে সুস্থ থাকতে চায় তাহলে সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এই যে করোনায় অনেক লোক আক্রান্ত হচ্ছে কিন্তু কতজন নামাজি মানুষ কতজন হুজুর আক্রান্ত হয়েছে বলেন তো দেখাইতে পারবে যদিও হয় থাকে তা অত্যন্ত নগণ্য হইতে পারে কিন্তু অত্যন্ত নগণ্য কিন্তু কেন করোনা আক্রান্ত হয় নাই কেন কারণ এই করোনা থেকে করোনা প্রতিরোধের মাধ্যম হচ্ছে নিয়মিত আমাদেরকে হাত ধুইতে হবে নাক পরিষ্কার করে রাখতে হবে মুখ কুলিয়ে করে মুখ পরিষ্কার করে রাখতে হবে একজন মুমিন বান্দা যখন পাঁচ ওয়াক্ত নামাজ সে আদায় করবে দিনের মধ্যে পাঁচবার তার হাত ধোয়া হচ্ছে দিনের মধ্যে পাঁচবার তার নাক পরিষ্কার করা হচ্ছে দিনের মধ্যে পাঁচবার সে কুলি করতেছে তিনবার যদি সে নাকে পানি দেয় তিন মাস পনেরো বার তার নাকের ভিতরে পানি যাইতেছে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেছে তার থাকার কারণে করোনা তার ভিতরে যাইতে পারতেছে না করোনা নামক ভাইরাস তাকে গ্রাস করতে পারতেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সে আদায় করবে তার শরীর এবং সুস্থতা সুস্থ রাখবেন আল্লাহ তাআলা চতুর্থ নম্বর হচ্ছে কবরের সঙ্গে হচ্ছে নামাজ কবরের সঙ্গে কি যে ভয়াবহ ঘাটে কবর সেই কবরের সঙ্গে হচ্ছে নামাজ আল্লাহ তাআলার রহমতের উসিলা হচ্ছে নামাজ আল্লাহ তাআলার রহমতের উসিলা হচ্ছে নামাজ কেউ যদি আল্লাহ তাআলার রহমত পেতে চায় সে যেন নামাজে দাঁড়ায় আসসালাতু মিআরাজুল মুমিনে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নামাজের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাধ্যমে মেরাজ সংগঠিত হয় নেকের নেকের আসমানের চাবি হচ্ছে এই নামাজ আসমানের কি চাবি আপনি 20 তলা বিল্ডিং এর উপরে যাবেন কিন্তু আপনি আপনার যে রুমে ঢুকবেন 20 তলার উপরে 50 তলার উপরে রুমের সামনে যে হঠাৎ করে আমি তো চাবি তো আনি নাই আপনি কি রুমে ঢুকতে পারবেন বলেন পারবেন সো নামাজ হচ্ছে মিফতাহুল জান্নাতি সলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিফতাহুল জান্নাতি সলা নামাজ কি বেহেশতের চাবি কিন্তু জান্নাত যদি পেতে চান জান্নাতের চাবি হচ্ছে নামাজ সে নামাজ যদি আদায় না করেন জান্নাতে ঢোকা সম্ভব নয় প্রিয় মুসলমান ভাইরা আমার নেকের পাল্লা ভারী হওয়ার বস্তু অন্যতম হচ্ছে নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হচ্ছে নামাজ ইসলামের পাঁচটি ব্যানার এই পাঁচটি ব্যানার মাধ্যমে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাহ ইমানের পরে যে ইবাদতটা ইসলামের যে পাঁচটা স্তম্ভ কালিমার পরেই হচ্ছে নামাজের অবস্থান
তো নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে বেহেশতের মূল্য হচ্ছে নামাজ প্রতিটা জিনিসের মূল্য দিতে হয় ক্রয় করলে মূল্য দিতে হয় বেহেশতে যদি আপনি আমি যেতে চাই আপনাকে আমাকে সেই বেহেশতের মূল্য হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আমরা যেহেতু দুজকে যেতে চাই না জাহান্নামের আগুনে যেহেতু আপনি আমি জ্বলতে চাই না সেই জাহান্নামের প্রতিবন্ধক হচ্ছে নামাজ এই 10টা গুণ বললাম না একজন মুমিন বান্দা যখন পাঁচ ওয়াক্ত খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে সে মুমিন বান্দা পাঁচ ওয়াক্ত খুশু খুজুর সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই 10টা গুণে গুণান্বিত হবে এই 10টা গুণে সে লাভবান হবে প্রিয় মুসলমান ভাইরা আমার আমি আলোচনা করেছিলাম কদ আফলাহাল মুমিনুন সফলতা অর্জন করেছে মুমিনগণ আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন একজন মুমিন বান্দা সে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবেন তার মন এদিক সেদিকে যেতে পারে না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সে নামাজ আদায় করবে তার মনের ভিতরে কোন রিয়া থাকবে না একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবে সে যখন যায় নামাজে দাঁড়াবে একমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার মনের মধ্যে থাকবে লোক দেখানোর মনোভাব তার ভিতরে থাকবে না অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিদুন দ্বিতীয় নম্বর গুণ হলো একজন মুমিন বান্দা অনর্থক কোনো কথাবার্তা বলবে না একজন মুমিন বান্দা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله تعالى বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ করে থাকো এবং অসৎ কাজের বাধা প্রদান করে থাকো একজন মুমিন বান্দা কোন কোন বেহুদা কথা বলবে না কোন অশ্লীল বিষয়ে বলা কোন কথা বলবে না অশ্লীল কথাবার্তা হতে বিমুখ থাকবে অনর্থক কথাবার্তা হতে বিমুখ থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করতে পারবে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সেই দুটি জিনিস কি একটি হচ্ছে দু চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বা তথা মুখ মণ্ডল সেই জিহ্বা দ্বারা সেই জবান দ্বারা সেই জবানটাকে যে বা যে ব্যক্তি হেফাজত করবে এক দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের হেফাজত যে ব্যক্তি করবে ওই দুটো জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে আল্লাহর রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব মুমিন যদি হতে চায় অনর্থক কথাবার্তা হতে বিমুখ থাকবেন আমরা মানুষের সাথে কথা বলবো মানুষদেরকে সৎ কাজের আদেশ করব অসৎ কাজের বাধা প্রদান করব একজন মুমিন বান্দা এমন হবেন তার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে এখন দেখা যায় আমার জবান দ্বারা আমার হাত দ্বারা আরেক মুসলমান ভাই নিরাপদ থাকতে পারে না আমি আমার জবান দ্বারা আরেক মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছি আমি আমার হাত দ্বারা আরেক মুসলমান ভাইকে কষ্ট দিচ্ছেন বুঝতে হবে আমি মুসলমান হতে পারি নাই আমি মুসলমান হতে পারি নাই আমি মুমিন হতে পারি নাই একজন মুমিন বান্দা আরেক ভাইকে কখনো গালিগালাজ করতে পারে না একজন মুমিন বান্দা আরেক মুসলমান ভাইকে কখনো তার নামে কখনো গীবত করতে পারে না অপর মুসলমান ভাইয়ের পরনিন্দা করতে পারে না আরেক মুসলমান ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারে না একজন মুমিন বান্দা এমন ভাবে হবেন তার জবান দ্বারা শুধু ভালো কথাই বের হবে একজন মুমিন বান্দা এমন হবে তার জবান দ্বারা শুধু সৎ কাজের আদেশ থাকবে অসৎ কাজের বাধা প্রদানই থাকবে একজন মুমিন বান্দা এমন হবেন সমাজে যখন অশৃঙ্খলা বিরাজ করবে সমাজে যখন কোনো খারাপ কাজ দেখবেন সমাজে যখন আল্লাহ গুমরাহি কাজ যখন থাকবে তখন সেই মুমিন বান্দা তার বিরোধিতা করবে অর্থাৎ সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে নাকি নাকি এখন দেখা যায় সমাজের মধ্যে খারাপ কাজ চলছে অন্যায় চলছে অবিচার চলছে আর আমি চুপচাপ বসে থাকলাম তাহলে কি আমি মুমিন হতে পারলাম আমি কি মুমিন হতে পারলাম মুমিন হতে পারলাম না যদি আমি পরিপূর্ণ মুমিন দাবি করি যদি আমি নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করি তাহলে অবশ্যই সেই খারাপ কাজের প্রতিবাদ আমি করব ইনশাআল্লাহ নাকি নাকি
প্রিয় মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন। সফলতা অর্জন করেছে মুমিনগণ, সেই মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন বান্দা যখন নামাজ দাঁড়াবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর কোন হলো, একজন মুমিন বান্দা অনর্থক কথাবার্তা হতে বিমুখ থাকবে, একজন মুমিন বান্দা বেহুদা কথাবার্তা হতে বিমুখ থাকবে, একজন মুমিন বান্দা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, একজন মুমিন বান্দা সে যাকাত আদায় করবে। মুমিন বান্দা কি করবে? তার যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের একটি অংশ, সেই সম্পদ থেকে নির্ধারিত একটি অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সময় তো ভাই প্রায় শেষ, তো ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমরা সবাই জুমার সময় আগে আগে আসার চেষ্টা করি ইনশাল্লাহ। বাকি যে আলোচনাটুকু রয়েছে আগামী জুমা ইনশাল্লাহ শেষ হবে। আজকে যে আলোচনাটুকু করলাম সেই আলোচনা আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং আপনি যেন একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরের যাত্রী হতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ মুমিন হওয়ার মাধ্যমে আপনার আমার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ নিশ্চিত করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.